দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। শুরুতেই জানিয়ে দিচ্ছি, ইসরায়েল বিরোধী কৌশলগত প্রতিরোধের কেন্দ্র সৃষ্টি করেছে ইরান, বললেন হিজবুল্লাহ। অবিলম্বে ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরতে হবে, বললেন ব্লিংকেন। আরও জানিয়ে দিচ্ছি, চীনের সঙ্গে নয়া শীতল যুদ্ধে জড়াতে চায় না ন্যাটো, বললেন স্টেল টেনবার্গ। এদিকে ভারতে উত্তরপ্রদেশে মুসলিম বৃদ্ধকে নির্মমভাবে মারধর করল দুর্বৃত্তরা, আটক এক। আরও জানিয়ে দিচ্ছি, জাতিসংঘের বিবৃতি উপেক্ষা করে সূচির বিচার করছে জান্তারা। এদিকে রয়েছে, সোমালিয়ায় সেনা অভিযানে 50 আল শাবাব সদস্য নিহত। সর্বশেষ জানিয়ে দিব, মিশরে মুসলিম ব্রাদারহুডের 12 সদস্যদের মৃত্যুদণ্ড। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েল বিরোধী কৌশলগত প্রতিরোধের কেন্দ্র সৃষ্টি করেছে ইরান, বললেন হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদে ডেপুটি চেয়ারম্যান শেখ নাবিল কাউক বলেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমা খামিনির নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্র ইরান ফিলিস্তিনিদের জন্য কৌশলগত প্রতিরোধের কেন্দ্র সৃষ্টি করেছেন। কয়েকটি আরব দেশের সংগঠনের প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে এক বৈঠকে নাবিল কাউক এই মন্তব্য করেন। প্রতিনিধি দলটি অধিকৃত ফিলিস্তিনের সঙ্গে লেবাননের সীমান্ত এলাকা পরিদর্শন করে। নাবিল কাউক বলেন, এটি এখন প্রমাণিত সত্য যে ইহুদিবাদীদের হচ্ছে মুসলিম উম্মার প্রধান শত্রু এবং আয়াতুল্লাহ হিল উজমা খামিনির নেতৃত্বে ইরান ফিলিস্তিনের জন্য ইসরায়েল বিরোধী গভীর প্রতিরোধ বলয় গড়ে তুলেছে। ইরানের সর্বোচ্চ নেতা হচ্ছেন ফিলিস্তিনের জনগণ, আল কুদুস, আল আকসা মসজিদ এবং গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলনগুলোর এক নম্বর সমর্থক। বৈঠকে নাবিল কাউক পরিষ্কার করে বলেন, লেবাননের হিজবুল্লাহ এবং গাজার হামাসের মধ্যে যে কৌশলগত সহযোগিতা ও সমন্বয় প্রতিষ্ঠিত হয়েছে তা অমূল্য সম্পদ এবং এই ইস্যুটি এখন ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন পরিণত হয়েছে, সূত্রটি জানিয়েছে পার্স টুডে। অবিলম্বে ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরতে হবে, বললেন ব্লিংকেন। অবিলম্বে ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেছেন, এ কাজ দেরি হলে ইরান পরমাণু কমিশনায় এমন জ্ঞান অর্জন করবে যা থেকে তাকে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। তিনি মার্কিন নিউজ চ্যানেল সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সব কথা বলেন। রাশিয়া ইরানের কাছে অত্যাধুনিক গোয়েন্দা স্যাটেলাইট বিক্রি করবে বলে কোনো গণমাধ্যমে যে খবর বেরিয়েছে সেই সম্পর্কে ব্লিংকেন বলেন, প্রথমত ওয়াশিংটন পরমাণু আলোচনায় অন্য কোনো বিষয় বা স্বার্থ জলাঞ্জলি দেবে না, দ্বিতীয়ত আমি প্রেসিডেন্ট বাইডেনকে পাশ কাটিয়ে এ বিষয়ে আগবাড়িয়ে কিছু বলতে চাই না। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আসন্ন শীর্ষ বৈঠক বিষয়টি নিয়ে কথা বলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এর সাক্ষাৎকারে বলেন, আমরা যেদিন থেকে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছি, তেহরান সেদিন থেকে নিজের প্রতিশ্রুতি থেকে সরে যেতে শুরু করেছে। এখন ইরান অনুমোদিত মাত্রার চেয়ে অনেক বেশি মাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। এদিকে ব্লিংকেন আরও বলেন, ইরান যদি এভাবে পরমাণু কর্মসূচি চালিয়ে যায় তাহলে দেশটি এমন জ্ঞান অর্জন করবে যা থেকে তাকে ফিরে আনা সম্ভব হবে না। আমি মনে করি ইরানকে অতি দ্রুত তার প্রতিশ্রুতিতে ফিরিয়ে আনতে হবে যা পরমাণু সমঝোতার মাধ্যমে সম্ভব হয়েছিল। 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার আগের অবস্থায় সক্রিয় করার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত 2 মাস ধরে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ চলছে। সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। এরপর 1 বছর পর্যন্ত ইরান এই সমঝোতা বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ছিল, কিন্তু অন্য পক্ষগুলো সমঝোতা বাস্তবায়ন না করায় 37 অনুচ্ছেদ অনুসারে ইরান সমঝোতার বেশ কিছু ধারা বাস্তবায়ন স্থগিত করে দেয়। এছাড়া বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশকে এই সমঝোতা ফিরে আনার আগ্রহ প্রকাশ করলেও তিনি ইরানকে আগে তার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে আসার আহ্বান জানাচ্ছেন। কিন্তু ইরান বলেছে, আমেরিকা আগে এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে তাকেই আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এতে ফিরে আসতে হবে। ইরান ও আমেরিকার মধ্যকার মতপার্থক্যের এই জায়গাটি নিয়ে মূলত ভিয়েনায় ধারাবাহিক সংলাপ চলছে, এই সূত্রটি জানিয়েছে পার্স টুডে। চীনের সঙ্গে নয়া শীতল যুদ্ধে জড়াতে চায় না ন্যাটো, বললেন স্টেল টেনবার্গ। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টেল টেনবার্গ বলেছেন, চীনের সঙ্গে নতুন করে শীতল যুদ্ধে জড়ানোর ইচ্ছে তার জোটের নেই। ব্রাসেলসে ন্যাটো শীর্ষ নেতাদের বৈঠক শুরুর আগে তিনি এই মন্তব্য করেছেন। ন্যাটোর মহাসচিব ব্রাসেলস বলেন, আমরা চীনের সঙ্গে শীতল যুদ্ধে জড়াতে চাই না এবং চীন আমাদের শত্রু নয়, তবে চীনের সঙ্গে সামরিক শক্তির বিকাশে আমাদের নিরাপত্তার জন্য যেসব চ্যালেঞ্জ তৈরি হচ্ছে তা মোকাবেলার জন্য আমরা প্রস্তুত রয়েছি। এদিকে ব্রাসেলস শীর্ষ সম্মেলনে চীনকে অন্যতম প্রধান আলোচ্য বিষয় হিসেবে
হিসেবে অভিহিত করে জেন্স স্টলটেনবার্গ বলেন, জলবায়ু পরিবর্তন এবং পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে চীনের সঙ্গে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। তিনি আরও বলেন, চীন ন্যাটোর শত্রু না হলেও পাশ্চাত্যের সঙ্গে চীনের মূল্যবোধের তফাত রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক দিক দিয়ে চীনের সর্বাত্মক প্রভাব বিস্তারের প্রচেষ্টার জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন, চীনকে মোকাবেলা করার জন্য একক দেশের পক্ষে সম্ভব নয়। চীনের প্রভাব প্রতিহত করার কৌশল নিয়ে এবারের শীর্ষ বৈঠকে আলোচনা হবে। ব্রাসেলসে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে এবং আজ তা শেষ হওয়ার কথা রয়েছে। সূত্রটি জানিয়েছে পার্স টুডে। উত্তরপ্রদেশে ভারতে মুসলিম বৃদ্ধকে নির্মমভাবে মারধর করল দুর্বৃত্তরা, আটক এক। ভারতের দিল্লি সংলগ্ন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের গাজিয়াবাদের লোনিতে এক মুসলিম বৃদ্ধকে মারধর করা সহ তার দাড়ি কেটে নেওয়ার খবরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে প্রকাশ, আক্রান্ত এই বৃদ্ধের নাম আব্দুল সামাদ। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বলে জানা গেছে। গণমাধ্যমের প্রকাশ, গত 5 জুনের এই ঘটনায় অভিযুক্ত দুর্বৃত্তরা ওই মুসলিম বৃদ্ধকে কেবল মারাত্মকভাবে মারধর করেনি, তার দাড়িও কেটে নিয়েছে। এ সময় অসহায় ওই বৃদ্ধ সবার কাছে হাত জোড় করায় মারধর না করার আবেদন জানান, কিন্তু ওই দুর্বৃত্তরা তাকে মারধর করতে থাকে। শুধু তাই নয়, আক্রমণকারী দুর্বৃত্তরা এই ঘটনার একটি ভিডিও তৈরি করে ভাইরাল করেছে। ভিডিওতে দৃশ্যমান যে আক্রান্ত ওই বৃদ্ধ একটি খাটে বসে আছেন, তাকে ঘিরেই দুজন রয়েছে। এক যুবকের হাতে কাঁচি রয়েছে, অন্য এক যুবক তাকে বারবার চড় মারতে থাকে, একজন দাড়ি কেটেও ফেলে বলে এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে জানিয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত এই বৃদ্ধ বলেন, অভিযুক্তরা জয় শ্রীরাম এবং বন্দে মাতরম স্লোগান দিয়েছিল, তাকেও স্লোগান দিতে বলে দুর্বৃত্তরা, তাকে পাকিস্তানের গুপ্তচর বলে অভিযোগ করেন তারা। এই সূত্রটি জানিয়েছে পার্স টুডে। জাতিসংঘের বিবৃতি উপেক্ষা করে সূচির বিচার করছে জান্তারা। রাষ্ট্রের গোপন তথ্য পাচার, নিয়ম বহির্ভূতভাবে ওয়াকিটকি বহন ব্যবহার, ক্ষমতায় থাকাকালে ঘুষ গ্রহণ, নিজের দাতব্য সংস্থার নামে অবৈধভাবে ভূমি অধিগ্রহণ ও করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতি সামাল দেওয়ায় গাফিলতি, এই 5 অভিযোগে মিয়ানমারের গণতন্ত্রপন্থী গৃহবন্দী নেত্রী অংসাং সুচির বিচার শুরু হয়েছে। দেশটির জাতীয় মিডিয়াগুলোর বরাতে ব্রিটিশ রয়টার্স সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সোমবার মিয়ানমারের রাজধানী নেইপিদোর একটি আদালতে বিচার শুরু হয়েছে সুচির, যিনি গত 4 মাস ধরে দেশটির ক্ষমতাসীন সামরিক সরকারের নির্দেশে গৃহবন্দী অবস্থায় আছেন। সুচির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন ও তার বিচার প্রক্রিয়াকে অগণতান্ত্রিক ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে বিবৃতি জাতিসংঘে দিয়েছে। পাল্টা এক বিবৃতিতে ইতিমধ্যেই বাতিল করেছে ক্ষমতাসীন জান্তা। এদিকে মিয়ানমারের বৃহত্তম রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি NLD নেত্রী আইনজীবী মেন সয় সুচির বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে হাস্যকর বলে উল্লেখ করেছেন। এছাড়াও যদিও দেশটির আইন ও বিচার বিভাগ বিশেষজ্ঞরা জানিয়েছেন, জান্তার উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে অন্তত 2টি অভিযোগ বেশ স্পর্শকাতর, এগুলো সত্য বলে প্রমাণিত হলে বাকি জীবন কারাগারেই কাটাতে হবে সুচিকে। সোমালিয়ায় সেনা অভিযানে 50 আল-শাবাব সদস্য নিহত। আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ সোমালিয়ার দক্ষিণাঞ্চলে সেনাবাহিনীর অভিযানে গত 2 দিনে আল শাবাব জঙ্গি গোষ্ঠীর অন্তত 50 সদস্য নিহত হয়েছেন। সোমালি ন্যাশনাল আর্মির কমান্ডাররা রাষ্ট্রীয় গণমাধ্যমকে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, মধ্য ও দক্ষিণাঞ্চলের হিরান, মধ্য শেবেল এবং লেয়ার শেবেল অঞ্চলের অনেক জায়গায় আল শাবাব ঘাঁটি ও তাদের আস্তানাগুলো ধ্বংস করা হয়েছে, খবর আনাদুলু এজেন্সির। এতে আরও বলা হয়, কয়েক মাস পরই দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন, তার আগে এই অভিযান পরিচালনা করা হলো। বিবৃতিতে বলা হয়েছে, সরকারি বাহিনী দেশের বিভিন্ন স্থানে আল শাবাব বাহিনীকে নির্মূল করার জন্য অভিযান তীব্র করেছে। উল্লেখ্য, এবারের নির্বাচনকে সামনে রেখেই চলছে সামরিক অভিযান। সম্প্রতি মধ্য শাবেল এলাকায় আরেক অভিযানে 130 সাল আল শাবাব যোদ্ধা প্রাণ হারান। সর্বশেষ সংবাদ বিস্তারিততে রয়েছে মিশরে মুসলিম ব্রাদারহুডের 12 সদস্যদের মৃত্যুদণ্ড। মুসলিম ব্রাদারহুডের 12 সদস্যদের মৃত্যুদণ্ড বহাল রেখেছে উত্তর পূর্ব আফ্রিকার দেশ মিশরের সর্বোচ্চ বেসামরিক আদালত। এই রায়ের মধ্য দিয়ে 2013 সালের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর অভিযানের বিচার শেষ হয়েছে। যদিও বিতর্কিত এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাচ্ছেন না দণ্ডপ্রাপ্তরা, ফলে প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি অনুমোদন দিলেও দণ্ড কার্যকর করা যাবে। এবার দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন গ্রুপটির শীর্ষ ধর্মীয় স্কলার মোহাম্মদ আল বেলতাগি এবং সাবেক মন্ত্রী ওসামা ইয়াসিন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্কলারের দায়িত্ব রয়েছেন ইয়াসিন আরাফাত।
2011 সালে গণ অভ্যুত্থানে হোসনি মুবারকের পতনের পর 2012 সালে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে প্রেসিডেন্ট নির্বাচন হন মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসি। 2013 সালের সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে ক্ষমতাচ্যুত করেন দেশটির সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল সিসি। এদিকে 2013 সালের জুলাইয়ে মুরসির পতনের পর তাকে পুনর্বহালের দাবিতে কায়রোর রাবা আল আদারিয়া স্কলারে ব্যাপক বিক্ষোভ শুরু করে হাজার হাজার মুসলিম ব্রাদারহুড সমর্থক। পরের মাসে নিরাপত্তা বাহিনী ওই স্কোয়ারে অভিযান চালায়। এই অভিযানে একদিনে নিহত হয় প্রায় 8 শতাধিক মানুষ। ওই সময় কর্তৃপক্ষ দাবি করে বিক্ষোভকারীরা সশস্ত্র ছিল আর সন্ত্রাসবাদ দমনের স্বার্থে অভিযান চালানো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।